এই যে বিশাল টিন শেড, আপাত দৃষ্টিতে পাশের স্থায়ী ভবন দুটির বর্ধিত অংশ মনে হতে পারে সাধারণ বাজার। ক্ষুদ্র কাঁচামাল আড়তদার ব্যবসায়ী সমিতির মোড়কে এই পাইকারি বাজারের নিচে চাপা পড়ে আছে এই এলাকার অনেকেরই শৈশব কৈশোরের ইতিহাস। এখন কারো বিশ্বাসই হবে না এখানে একটি শিশু পার্ক ছিল। পার্ক দখল করে গড়ে তোলা এই বাজারে আছে 114টি আড়ত। অনেকে নিজে আড়তদারি না করে আড়ত ভাড়া দেন, যার দৈনিক ভাড়া 1200 থেকে 1500। ওই স্যার ছিল আড়ত, এই স্যার মানে ওই স্যার আড়ত, এর ছিল পার্ক। তো ওটা টানা নিয়ে মনে হয় আড়ত হয়ে গেছে। শিশু পার্ক আছিল, এখন তো আড়ত বানাই লাইছে। কিভাবে আড়ত এখন বানাইছে কিভাবে এটা কি আমি তো বলতে পারবো না। 90 পরবর্তীকালে বিএনপি ও যুবদলের সাইনবোর্ড ব্যবহার করে পার্কের জমিতে আড়ত বসান তখনকার থানা যুবদল সভাপতি নবী সুলাইমান, থানা বিএনপি সভাপতি আব্দুল ওয়াদুদ মাস্টার এবং পরে নিহত ওয়ার্ড যুবদল সভাপতি গাজী আব্বাস। 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্থানীয় ওয়ার্ড কমিশনার শামীম হাসান দখল করেন ওই আড়তগুলো। আবার 2001 সালে বিএনপি জোট সরকার আসার পর সেই নবী সুলাইমানের নেতৃত্বে ডিসিসি থেকে অস্থায়ী ভিত্তিতে লিজ এনে এই বাজারের অবৈধ দখল পাকাপোক্ত হয়। পার্ক দখল নিয়ে সিটি কর্পোরেশনের শীর্ষ ব্যক্তিদের নামে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ রয়েছে, তবে ক্যামেরার সামনে এ নিয়ে কেউ কথা বলতে চাননি। এ বিষয়ে কথা বলতে আমরা নবী সুলাইমানের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য জানতে পারিনি। ঢাকা সিটি কর্পোরেশনও এ বিষয়ে পরিষ্কার কিছু বলেনি। আপনি যে প্রশ্নগুলো করছেন সেগুলো হলো জোনাল পর্যায়ে এদের কর্মকাণ্ডটা নাই, নগর ভবনে সম্পত্তি শাখা এইসব দেখাশোনা করে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার বেশ কিছু দখল হয়ে যাওয়া পার্ক উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই পার্কটি উদ্ধারের কোনো ব্যবস্থা নেয়নি ঢাকা সিটি কর্পোরেশন। শওকত মিল্টন, এটিএন বাংলা, ঢাকা।